والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লতিফুর রহমান ভাই প্রশ্ন করেছেন দুবাই থেকে, যে আমরা শুনেছি বা মুরব্বীদের কাছেও জেনেছি অথবা অনেক বই কিতাবে দেখেছি যে যেদিন প্রবাসে বা দূরযাত্রায় হয় তখন সেদিনের আগে স্ত্রী সহবাস নিষেধ। তা এখন আপনার প্রশ্ন যে এই নিষেধাজ্ঞা কেন, স্ত্রী সহবাস নিষেধ কেন, মানে বিদেশ যাত্রাকালের আগে, এই ছিল ভাইয়ের প্রশ্ন। জবাব বিল্লাহি তাওফিক, এমন প্রশ্ন এবং এমন বিষয়টি আমি এই প্রথমে অবগত হলাম এবং কোরআন এবং সুন্নার সাথে যার কোনো দলিল বা যার কোনো ভিত্তি নেই, এবং যখন কোনো ভিত্তি নেই তখন নিশ্চয়ই এটি কোনো হিন্দুয়ানি কুসংস্কারই হবে যা কোরআন এবং সুন্নার বিপরীত। বরং যিনি দূরদেশে যাবেন অথবা কোনো বৃহত্তম কোনো কাজ করতে যাবেন শরীয়াহ আলোকে বলা যেতে পারে, সেদিন তার বেশি করে স্ত্রী সহবাস করা উচিত। কেন? তার কারণ হলো যেহেতু তিনি বিদেশ গমন করবেন অথবা দূরদেশে যাবেন অথবা বাহিরের পরিবেশে যাবেন, আর বাহিরের পরিবেশে গিয়ে যাতে করে কোনো পরনারী তার হৃদয়ের মধ্যে কোনো অসুবাসা সৃষ্টি না করতে পারে, এই কারণেই তিনি তার স্ত্রীর সাথে হালালভাবে বেশি করে সহবাস করে নেবেন যাতে করে তার দৃষ্টিশক্তির হেফাজত হয়। এবার আসুন শরীয়তে আমরা কি পাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দুটি জায়গাতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মোট 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন, হজ্জাতুল বেদা 9 হিজরিতে বা 10 হিজরিতে যে হজ তিনি করেছেন, হজের আগে, হজ সম্পাদনের আগে, ইহরাম বাঁধার আগে তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর মাধ্যমে তিনি সহবাস করে নিয়েছিলেন। ওলামায়ে কেরামগণ সিরাতুন্নবীর এই কথাকে, এই ঘটনাকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর সমাধান তারা বের করেছেন। এই কারণে যে হজ একটি বড় ইবাদত, বড় কোনো ইবাদত খালিসভাবে ইখলাসের সাথে সম্পাদন করার জন্য দুনিয়াবী চাহিদাকে মিটানোর পর আর তার হৃদয়ে আর কোনো দুনিয়ার আর কোনো কিছুই বাকি থাকে না, বরং লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহউদ্দিন, ইখলাসের সাথে সমস্ত ধরনের কামনা বাসনা থেকে দূরে থেকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা যায়। যারা বৈবাহিক জীবনে যারা আছেন তাদের চরিত্র ভালো, আমি এ কথা বলতে পারি, যারা বিবাহিত এবং যারা সৎ, যারা আল্লাহকে ভয়কারী, স্বাভাবিকভাবেই স্বামী স্ত্রী সহবাস করার পরে তাদের মন এমনভাবে পরিষ্কার হয়ে যায় যে বাকি থাকে শুধুমাত্র ইবাদতের জন্য, মানে দুনিয়াবী সর্বোচ্চ চাহিদা তো হালালভাবে বৈধভাবে মিটে গেছে, পরিষ্কার হৃদয়টা সাফ হয়ে গেছে, এখন মন চায় যে আল্লাহকে সেজদাই দেই। এটি আমার বৈবাহিক জীবনের অভিজ্ঞতাই বলতে পারি স্বাভাবিকভাবেই, কারণ দুনিয়াবী চাহিদার পরে আর বাকি থাকে যে দুনিয়ার চাহিদা তো আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এবার আল্লাহ তাআলাকে একটু সেজদা দেই, এবার আল্লাহ তাআলাকে সেজদার মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেন পরিশুদ্ধভাবে পারলৌকিক জীবনের ধাপগুলোও যেন, পারলৌকিক জীবনের নিয়ামতগুলোও যেন মিস না হয়, পারলৌকিক জীবনের নিয়ামতগুলোও যেন ধরতে পারি, তখন মনটা সত্যিকার অর্থেই ইবাদতের জন্য একেবারে প্রস্তুত হয়। এই কথাগুলোই মূলত আসলে সিরাত গ্রন্থকাররা তারা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হজ করার আগে, ইহরাম বাঁধার আগে তার দুনিয়াবী মানবীয় প্রয়োজন তিনি মিটিয়েছিলেন, এরপরে তিনি ইহরাম বাঁধলেন, এরপরে তালবিয়া পাঠ করে তিনি হজের জন্য বের হলেন। এটি উম্মতের জন্য শিক্ষা
সুতরাং বলবো, যারা কোনো বৃহত্তম কোনো কাজ করতে চায়, অথবা হতে পারে ঘরের বাহিরে চলে গেলে তার দৃষ্টিশক্তির লঙ্ঘন হতে পারে, দৃষ্টিশক্তির হেফাজত এই সুরক্ষা নষ্ট হয়ে যেতে পারে, মনের মধ্যে অস্বস্তি আসতে পারে, সুতরাং বিদেশ গমনের পূর্বে যদি কেউ স্ত্রী সহবাস করে, আমি মনে করি, আশা করি যে তার এই বিদেশ গমনের পথে রাস্তা যত মেয়ে ছেলে আসবে, শয়তান তার হৃদয়ে অস্বস্তি দিতে পারবে না। এতটুকু কথা অভিজ্ঞতার আলোকে বলা যেতে পারে, এবং এটি উত্তম। আমি এই কথাটিকে অত্যন্ত এভাবে উপস্থাপনের মাধ্যমে আমি আপনার যেই চিন্তাধারা তার রহিত করার জন্যই আমি এই কথাগুলো বললাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।